আসসালামু আলাইকুম ডিজিটাল এর পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাকিব আজকে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যেখানে কয়েকটা প্রশ্নের উত্তর মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল অনেকেই এখন নতুন যারা ডিজাইন ফিল্ডে আসছেন বা ফ্রিল্যান্সিং করতে চান অথবা অনলাইনে কাজ করতে চান এদের মধ্যে একটা বিষয় প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটা হচ্ছে যে তারা অনেকেই কোর্স করেছে অথবা অনেকেই অনলাইনের মাধ্যমে টিউটোরিয়াল দেখে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হয়তোবাটারা কাজ শিখেছেন কিন্তু কাজ শেখার পরে আপনারা আপনাদের যেই প্রপার এক্সপেরিয়েন্স যেটা দরকার অর্থাৎ আপনি নিজেকে স্কিল করার জন্য নিজেকে দক্ষ করার জন্য যেই কাজটা করা দরকার সেইটা কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে না সো এই ক্ষেত্রে অনেকে যেটা প্রশ্ন বা নিজেকে মনে করেন যে হ্যাঁ আমি কি আসলে কারো ব্যক্তির হয়ে কাজ করব বা কোনো গ্রুপের আন্ডারে কাজ করবো না বা কোথাও ইন্টার্নশিপ কি কিনা ইভেন কি ও কোথাও জব করবো কিনা সো আমার সাজেশান বা রিকমেন্ডেশন আমি যদি বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল একজন ব্যক্তি যখন এই ফিল্ডে কাজ শেখার পরে অ্যাজ এ ডিজাইনার হিসাবে যদি আমি আপনাদেরকে বলি আপনারা ডিজাইন শিখেছেন প্র্যাকটিস করেছেন অথবা টিউটোরিয়াল দেখে বা কোর্স করে তো এখন আপনি আপনাকে একটা এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনি কোথাও ইন্টার্নশিপ করেন অথবা কারো আন্ডারে হয়ে কাজ করেন অথবা কোনো প্রতিষ্ঠানের হয়ে জব করেন কেন আমি কথাটা বলছি কারণ আপনি যদি জব করেন বা ইন্টার্নশিপ করেন তাহলে কি হবে আপনার আপনার ফার্স্ট অফ অল যেটা হবে আপনার মধ্যে একটা প্রফেশনালিজম অর্থাৎ আপনি আগে একা একা কাজ করছেন নিজের স্বাধীনতার মধ্যে দিয়ে কাজ করেছেন বাট আপনি কিন্তু একটা এখন একটা অফিস মেনটেন করছেন যেখানে আপনি নয়টা পাঁচটা ডিউটি দিচ্ছেন অথবা দশটা ছয়টা একটা টাইম মেনটেন করে আপনি সেখানে যাচ্ছেন ইভেন কি প্রতিদিন একটা কাজের শিডিউলের মধ্যে দিয়ে কিন্তু আপনি সেখানে পারফর্ম করছেন এরপরে যেটা হবে যে একটা কর্পোরেট ম্যানার আপনি কিন্তু ওখানে যাওয়ার পরে অনেকগুলো লোকের সাথে মিশবেন বিভিন্ন ক্যারেক্টারের মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে বিভিন্ন অ্যাটিটিউডের মানুষের সাথে আপনি মিশবেন তাদের মানে মানসিকতা তাদের চাল চলন প্রতিটা বিষয় আপনাকে কিন্তু ইফেক্ট করবে সো সেই বিষয়গুলো কিন্তু আপনার জানা দরকার রিয়েল লাইফের মানুষগুলো আসলে কেমন সো এই কালচারটা কিন্তু আপনার মধ্যে গ্রো আপ হবে সে মানে থার্ড যে পার্টটা আপনার মধ্যে গ্রো আপ হবে সেটা হচ্ছে যে আপনি টাইম ফ্রেমের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আপনি কাজটা ডেলিভারি দিতে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আপনাকে এভরিডে একটা অফিসে আপনাকে যে কাজটা অ্যাসাইন করা হচ্ছে অফিস লাস্ট আওয়ারে গিয়ে আপনাকে কিন্তু সেই কাজটা ডেলিভারি দিতে হচ্ছে অথচ আপনি যদি একা বাসায় বসে নিজেকে প্রেশার দিয়েও আপনি কিন্তু সেই কাজটা শেষ করতে পারবেন না তাহলে দিস ই দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনি কিন্তু আন্ডার প্রেশারে কাজ শিখছেন যেটা আপনার পরবর্তী ফিল্যান্সিং লাইফে কিন্তু আপনাকে অনেক বেশি কাজে দিবে যে হ্যাঁ আমার ক্লায়েন্ট আমাকে ডেডলাইন দিয়েছে যে আজকে বিকাল পাঁচটার মধ্যে কাজ জমা দিতে হবে আপনি কিন্তু সেটা দিতে পারবেন কারণ আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার কিন্তু সেটা রয়েছে দেন এরপরে যে পার্টটা রয়েছে দেখেন নির্দিষ্ট টাইম যেটা বলেছি টাইম ফ্রেমের মধ্যে দেওয়া এবং আন্ডার প্রেসারের মধ্যে কিন্তু কাজটা হ্যান্ড ওভার করা ক্লায়েন্ট আপনাকে এসে দ্রুত প্রেসার দিবে ঠিক একইভাবে আপনার অফিসে কিন্তু আপনাকে একইভাবে প্রেসার দিচ্ছে ইয়াস আজকে তোমাকে বিকাল পাঁচটার মধ্যে এই কাজটা হ্যান্ড ওভার করতে হবে তাহলে আপনি দেখেন অ্যাট দ্য সেম টাইম সেম বিষয়গুলো কিন্তু আপনার সাথে রিয়েল লাইফের সাথে যেটা ঘটছে সেই জিনিসটাই কিন্তু আপনি এই ফিল্যান্সিং কিন্তু আপনি সেটাকে ফেস করবেন তাহলে আপনি আগে থেকে যদি কোনো ইন্টার্নশিপ করেন অথবা কোথাও যদি জব করেন তাহলে কিন্তু আপনার সে এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক আগে থেকে চলে আসবে থার্ড যেটা হচ্ছে যে আপনি প্রতিদিন অফিসে যে কাজগুলো করছেন আপনার কাজের আসলে কি ইম্প্রুভমেন্টটা হচ্ছে আপনি কি আসলেই একটু বেটার কিছু শিখছেন গতকালকে যেটা শিখেছেন আজকে কি তার থেকে একটু ভালো হচ্ছে কিনা প্রতিদিন আপনার কিন্তু রিভিউ করার জন্য আপনার অফিসের এমপ্লয়ি যারা রয়েছে অফিসের যারা কলিগ রয়েছে তারা কিন্তু আপনাকে এখানে সাজেশন দিবে হ্যাঁ তোমার এখানে মনে হয় আরেকটু ইম্প্রুভ করা দরকার অথবা এখান থেকে আরেকটু হলে ভালো হতো অথবা এখান থেকে কালারটা চেঞ্জ করা দরকার টেক্সট চেঞ্জ করা দরকার এ ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আপনার সাথে কিন্তু যুক্ত হবে যেটা আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে কিন্তু সাহায্য করবে এরপরে যে পার্টটা রয়েছে আপনি অবাক হবেন যে জায়গাটাতে সেটা হচ্ছে যে আপনি কিন্তু প্রতিদিন রিভিউ পাচ্ছেন এক একজনের কাছ থেকে এবং প্রতিদিন নতুন নতুন কিছু শিখছেন আপনার হয়তো একজন অফিসে একজন ডেভেলপার রয়েছে সে আপনাকে কিন্তু একটা বিষয় সাজেশন দিবে যে হ্যাঁ আপনি কিন্তু ডিজাইনের এই রিসোর্সটা এখান থেকে কিন্তু পেতে পারেন অথবা একজন মার্কেটার আপনার অফিসার রয়েছে সে কিন্তু আপনাকে সাজেশন দিবে যে হ্যাঁ আপনি যদি ডিজাইনটা এইভাবে করেন তাহলে একজন ইউজার একজন কাস্টমারের জন্য কিন্তু এটা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে তাহলে এই সাজেশনগুলো কিন্তু আপনাকে এভরিডে ইম্প্রুভ করার ক্ষেত্রে অনেক অনেক বেশি সহায়তা করবে সো এবার আপনিই চিন্তা করুন যে আপনি আসলেই নিজের অনলাইন কেরিয়ারটা শুরু করার আগে অন্ততপক্ষে একবার রিয়াল লাইফের একটা এক্সপিরিয়েন্স নেবেন কিনা সো আমার মানে সাজেশান যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনি কোনো 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 এক্সপার্ট ব্যক্তির আন্ডারে হয়ে অথবা কোথাও ইন্টার্নশিপ করে কোনো কোম্পানির আন্ডারে অথবা কোনো গ্রুপের আন্ডারে অবশ্যই মিনিমাম একটা সময় থ্রি মান্থ হতে পারে সিক্স মান্থ হতে পারে ওয়ান ইয়ার হতে পারে একটা নির্দিষ্ট সময় আপনি আপনাকে স্কিল করেন আই এম দ্যাম শিওর দ্যাট এখানে আপনি আপনার একটা চমৎকার অবস্থান তৈরি করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু অনেক চমৎকার একটা পোর্টফোলিও তৈরি হবে কেন আমি এই কথাটা বলছি কারণ আপনি যখন প্রতিদিন কাজ করছেন একটু খেয়াল করবেন তাহলে মাসে কিন্তু আপনার তিরিশটা কাজ বা বিশ পঁচিশটা কাজ কিন্তু আপনার জমা হচ্ছে অথচ আপনি বিগত কোর্স করেছেন দেখা যায় ছয় মাস হয়ে গিয়েছে এখন পর্যন্ত আপনার দশটা পোর্টফোলিও জমা হয়নি কেন হয়নি কারণ আপনি আপনি নিজেকে প্রচুর পরিমাণে প্রেশার দিতে পারেননি এবং একটা কাজ রেডি করতে পারেননি যেটা এক কোথাও ইন্টার্নশিপ করলে আপনার সেটা কিন্তু রেডি হয়ে যেত তাহলে এটা কিন্তু আপনার পোর্টফোলিও করার ক্ষেত্রে অনেক বেশি কিন্তু আপনাকে হেল্প করবে আর যেটা ছাড়া আপনি অনলাইন জগতে কখনোই কোনো কাজ আশা করতে পারেন না বা কখনোই কোনো কাজ পাবেন না তাহলে আপনি এবার চিন্তা করে দেখেন কোনো টিমের আন্ডারে কাজটা করা উচিত হবে কিনা দেন এরপরে আবার অনেকেই যেটা চিন্তা করে যে আমি আগে ফ্রিল্যান্সিং করব না এটা করব। সো আমার প্রশ্ন হচ্ছে আপনি আগে কাজ শেখার পরে আগে ইন্টার্নশিপ করেন দেন তারপরে ফিল্যান্সিং আসেন তবেই না আপনি এখান থেকে ভালো করতে পারবেন এরপরে আমাকে অনেকে প্রশ্ন করেছেন মানে এরপর যে প্রশ্নটা দেখেন সেটা হচ্ছে যে আমি কি আসলে ইংরেজি না শিখি কি আমি অনলাইনে বা ইংরেজি আমি একটু কম পারি তাহলে আমি কি অনলাইনে কাজ করবো কিনা একটু খেয়াল করবে দেখেন যাদের ইংলিশ নলেজটা কম আছে আমি যেটা সবসময় বলি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ problem for the communication with the client for any kind of project then you cannot deal with your client you cannot deliver your work for the client so dekhen eta kintu most important apnar jodi english communication er jodi gap thake apni jototuku ami jani amar ekhono অনেকটা ভালো হয়নি বা আমি এখনো শিখছি সো আমার প্রশ্ন হচ্ছে যতটুকুর মধ্যে দিয়ে আপনি সাহস করে ক্লায়েন্ট কমিউনিকেশনে যদি যান তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেটার কিছু করতে পারবেন অথচ আপনার যদি ক্লায়েন্ট ডিলিং করাটাই আপনি না বোঝেন ক্লায়েন্ট কমিউনিকেশন করাটাই যদি না বোঝেন ক্লায়েন্টের সাথে কীভাবে অ্যাপ্রোচিংটা হবে প্রোপোজালটা কিভাবে পাঠাবেন পুরো নিগোসিয়েশনটা কিভাবে হবে সেই বিষয়গুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি কাজ শিখেও কারো না কারো আন্ডারে কাজ করার জন্য কিন্তু আপনি বাউন্ড হয়ে যাবেন এরপরেও আরও একটা জিনিস রয়েছে যেমন দেখেন অনেকেই কিন্তু অনেক চমৎকার কাজ জানে তারপরেও তারা জব করে কারণ একটা নির্দিষ্ট স্যালারি কিন্তু দেখা যাচ্ছে একটা জবের আন্ডারে হয়ে থাকে যেটা মাসে আসলে আপনি পাচ্ছেন ক্ষেত্রে কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি পরিমাণ কাজ নিতে পারবেন এবং সেটা ডেলিভারি হ্যান্ড ওভার করতে পারবেন সো আমি এখানে আপনাদেরকে একটা বিষয় বলতে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনাকে যদি রেডি করতে চান তাহলে আপনাকে ইংলিশ কমিউনিকেশনের জায়গাটাতে এক্সপার্ট হতে হবে তারপরে ক্লায়েন্ট ডিলিংয়ের জায়গাটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে সেম টাইম আপনাকে কাজের জায়গাতেও এক্সপার্ট হতে হবে আপনি অনেক চমৎকার কাজ জানেন কিন্তু হচ্ছে আপনি ক্লায়েন্ট ডিল করতে পারছেন না ইংলিশের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না তাহলে কিন্তু আপনি কাজটা হাতছাড়া হয়ে যাবে তাহলে আপনি কি চিন্তা করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাউন্ড হয়ে যাচ্ছেন কারণ না কারণ আন্ডারে কাজ করার তাহলে আপনা আপনাকে যদি নিজেকে একটা চমৎকার জায়গা নিতে হয় তাহলে এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই অনেক বেশি ফোকাস দিয়ে কিন্তু আপনাকে এই জায়গাটা রেডি হতে হবে সো এখানে কিন্তু আমি অনেককে যারা ফিল্যান্সিং করছেন তাদেরকে আমি ছোট করে বলছি না যে হ্যাঁ আপনারা আসলে জব করেন ন আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি বাট যারা নতুন তাদের জন্য কি করা দরকার সেই বিষয়টা কিন্তু আমি আপনাকে প্রপার একটা সাজেশান দিলাম যে আসলে কতগুলো জিনিস আপনার লাইফের গ্রো আপ হবে আপনি অনেক চমৎকার একটা প্রফেশনাল ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবেন ইভেন কি যখন আপনি কোথাও সিবি জমা দিবেন অথবা অনলাইনে কোনো জায়গায় প্রোপোজাল পাঠাবেন সেখানে কিন্তু আপনি আপনার এক্সপিরিয়েন্সের জায়গাটায় লিখতে পারবেন যে হ্যাঁ আমি অলরেডি সিক্স মান্থ একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেছি আমি একটা কোম্পানিতে কিন্তু জব করেছি ইভেন তারা সেখান থেকে একটা টেস্টিমোনিয়াল কিন্তু আপনার সাথে দিতে পারে আপনার সিভির সাথে দিতে পারে অথবা আপনার অনলাইনে কোনো প্রোফাইলের সাথে কিন্তু সেটা অ্যাড করে দিতে পারে একটা প্রোপোজাল হিসাবে বা রিকমেন্ডেশন কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হতে পারে সো এটা কিন্তু আপনার জবের ক্ষেত্রে বলেন অনলাইন ক্যারিয়ারের ক্ষেত্রে বলেন কি ফ্রিনান্সিংয়ের ক্ষেত্রে বলেন আপনাকে অনেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবেন কারণ যখন অন্য ব্যক্তি আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছে সো আপনার কাজ পাওয়ার ব্যাপারটা কিন্তু আর অনেক বেশি গ্রো হয়ে যাচ্ছে সো এই জন্য বলবো যে যারা কাজ করছে তারা ঠিক আছে কিন্তু যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অবশ্যই এরকম কোনো টিমের সাথে হয়ে বা কোম্পানির সাথে হয়ে কাজ করেন তাহলে অবশ্যই ভালো করতে পারবেন ইভেন কি যারা আমার এই ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন জানাবেন যে আসলে আপনাদের কেমন লেগেছে এবং সেই সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম